বিকাশ অ্যাপসে চলে যাব, অ্যাপসে যেয়ে লগ ইন করব। একটু দেরি হচ্ছে, পিন নম্বর দিয়ে লগ ইন করলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল রিচার্জ একটা অপশন আছে, সেটা ট্যাপ করলাম। এবার যে নাম্বার রিসার্চ করবো সে নাম্বারটি দিব। নাম্বারটি দেওয়ার পর তারপর তীর চিহ্নে ট্যাপ করবো। এবার অ্যামাউন্ট দিব, ব্যাস আইডি আছে সেটাও দিতে পারি। তারপর প্রিপেইড, তারপর পিন নাম্বার দিয়ে ট্যাপ করে ধরে রাখি। এবার মোবাইল রিচার্জ করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে চাপ দিয়ে ধরে রাখি।